আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে ভেজিটেবল এগ নুডলসের রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে কোকা কলা নুডলস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো নুডলস নিতে পারেন। এবার এই পানির মধ্যে নুডলসগুলো দিয়ে নিচ্ছি। এবার এই নুডলসগুলো গরম পানিতে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিব। আমার এটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে এটা পানি ঝরিয়ে নিব। এদিকে চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এখানে কিছু সবজি নিয়েছি। আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিয়ে এই নুডলসটা তৈরি করে নিতে পারবেন, তবে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। এবার এর মধ্যে গাজর দিয়ে নিলাম, ফুলকপি দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। গাজর আর ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এজন্য এই দুটো আমি আগে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ব্রোকলি দিয়ে নিলাম। এক এক করে সবগুলো সবজি দিয়ে এগুলো ভেজে নেব। মটরশুঁটি দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর এই সবজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে পেঁয়াজের কলি দিয়ে নিলাম আর বাঁধাকপি। আবার একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে না ভেজে সিদ্ধও করে নিতে পারেন। এবার এর মধ্যে একটা টমেটো ভিতরের অংশ ফেলে দিয়ে সাইডের অংশ এভাবে ঝুরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। আমার সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যেই স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম আর 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এগুলো একটু ভেজে নেওয়ার পরে এক সাইড করে এর মধ্যে একটা ডিম দিয়ে নিচ্ছি। সামান্য একটু ডিমের উপরে লবণ দিয়ে নিলাম। এবার ডিমটাকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নেব। এবার এর মধ্যে পানি ঝরিয়ে রাখা সেই নুডলসটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে নুডলসের সঙ্গে যে মশলার প্যাকেটটা থাকে সে 1 প্যাকেট মশলা দিয়ে নিলাম। 1/4 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। টমেটো সস দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1/4 চা চামচ। এবার সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই সবজিগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে পারেন। আমার এই নুডলসটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের সবগুলো নুডলস উঠিয়ে নিচ্ছি। এরই সাথেই তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল এগ নুডলসের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।